আবার হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না, ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেন। সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি, এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায়, আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি, মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নেই। চিল্লা এখন সুবহানাল্লাহ, দুয়ার বৃষ্টির দোয়া করছে, বৃষ্টি বন্ধ আর দোয়া তো করে নাই, চলতেছে। আল্লাহ কাছে নবী চাইছেন দিতেছি, না করলে থামাবো, সুবহানাল্লাহ কইবেন না। বৃষ্টি হইতে হইতে মদিনায় বন্যা, মরুভূমির দেশ, কি পরিমানে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয়, সুবহানাল্লাহ পড়বেন না। আবার বিশ্বনবী পরের জুমাবাড়ে খুতবা দিচ্ছেন, ওই সাহাবী এসে হাজির, এসে বলে, ও নবী আর বৃষ্টির দরকার নাই, যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলি আর কিসের দরকার নাই, চিল্লায় বলেন কিসের দরকার নাই, ও নবী আর বৃষ্টির দরকার নেই, এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন। বিশ্বনবী আবার হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না, ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেন। সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি, এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায়, আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি, মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নেই। চিল্লা এখন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে বিশ্বনবীর খুতবার বরকত, 500টা খুতবা দিয়েছেন, এজন্য খতিব সাহেবরা ভালো করে খুতবা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, জুমার আজান যখন হয়ে যায় জুমার নামাজ পড়তে যাও, বেচা কেনা বন্ধ করে দাও, কার কথা, আল্লাহ, ক্লোজ দ্য শপ, শাট ডাউন দ্য শপ, ক্লোজ দ্য মার্কেট, মার্কেট বন্ধ, দোকানের শাটার নামাও, ক্যাশ বক্সে তালা ঝুলাও, ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছুটবা, তিনি কে, অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন, পরে যখন আবার দোকান খুলবেন জুমার বরকতে ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে? এরপর আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ, জুমার নামাজ যখন শেষ হয়ে যায়, জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর কাছ থেকে ফজল তালাশ করো, মানে রিজিক তালাশ করো, কার কথা, নামাজ শেষ মসজিদে থাকবেন, কই যাবেন, কথা কোন, জোরে কোন, নামাজের সময় ঢুকবেন কই, নামাজ শেষে যাইবেন কই, আবার বলেন আজান হলে ঢুকবেন কই, আজান শেষ নামাজ শেষ যাবেন কই, কুদিয়াতিস সালা ফান্তাশিরু ফিল আরদ, এটা হচ্ছে ইসলামের বিধান, মসজিদে গোল হয়ে বসে থাকার কোনো বিধান নাই, শুধু মুরব্বি যারা কাজ নাই, ফ্যামিলিরে দেওয়ার কিছু নাই, অবসর সময় অঢেল সময় মসজিদে বসে তেলাওয়াত করেন, জিকির করেন, সমস্যা নাই।